গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রের অবাধ পৃষ্ঠপোষকতা পেয়ে ফুলে ফেঁপে উঠেছেন এমন বেশ কয়েকজন বড় ব্যবসায়ী। দেশের অর্থনীতির বৃহদাংশই তাদের ও তাদের মালিকানাধীন শিল্পগ্রুপগুলোর নিয়ন্ত্রণে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই অলিগার্কদের অনেকেই লোকচক্ষুর আড়ালে চলে গেছেন, গ্রেফতার বা সম্পদ ক্রোকের আতঙ্কেও রয়েছেন তাদের কেউ কেউ। গত দেড় দশকে অলিগার্ক হিসেবে অর্থনীতিতে ব্যাপক মাত্রায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন এমন ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, মোহাম্মদ সাইফুল আলম মাসুদ, মোহাম্মদ আজিজ খান, আহমদ আকবর সোবহান, মোহাম্মদ ওবায়দুল করিম ও মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার। এর মধ্যে সালমান এফ রহমান ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যানের পাশাপাশি IFIC ব্যাংকের চেয়ারম্যানও ছিলেন তিনি। তার বিরুদ্ধে সরকারের একজন মন্ত্রী সমমর্যাদার পদ থেকে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের জন্য নীতি প্রণয়ন ও এর প্রয়োগ ঘটিয়ে নিজের ব্যবসা সম্প্রসারণের অভিযোগ রয়েছে। রয়েছে ব্যাংক চেয়ারম্যান হিসেবে এককভাবে ঋণ বিতরণের সিদ্ধান্ত নেওয়া ও নিজেই নামে বেনামে ঋণ গ্রহণের অভিযোগও। দেশের ব্যাংক খাতে এখন বেক্সিমকো গ্রুপের ঋণের পরিমাণ অন্তত 56,000 কোটি টাকা। এর বড় অংশই খেলাপি হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। আর্থিক খাতে বড় মাত্রায় নিয়ন্ত্রণ রয়েছে এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম মাসুদেরও। দেশের অন্তত 7টি বেসরকারি ব্যাংকের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন তিনি। সংশ্লিষ্টদের ভাষ্য মতে, তার প্রতিষ্ঠানগুলো ব্যাংক খাত নিয়ন্ত্রণের পাশাপাশি হয়ে উঠেছিল সবচেয়ে বড় ঋণ গ্রহীতাও। এস আলম গ্রুপের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অন্তত 2 ডজনের বেশি ব্যাংক থেকে নামে বেনামে 1,00,000 কোটি টাকারও বেশি ঋণ নেয়ার অভিযোগ আছে। ভোগ্যপণ্য আমদানির বাজারেও রয়েছে একচেটিয়া নিয়ন্ত্রণ। পাশাপাশি বিদ্যুৎসহ বিভিন্ন খাতে বড় বিনিয়োগ রয়েছে গ্রুপটির। অভিযোগ রয়েছে গভর্নর, ডেপুটি গভর্নর নিয়োগ থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের অনেক নীতি নির্ধারণী সিদ্ধান্তে এস আলমের প্রভাব ছিল। দেশের বিদ্যুৎ খাতের বড় অংশের নিয়ন্ত্রণ সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের হাতে। বেসরকারি খাতে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় 18% এককভাবে নিয়ন্ত্রণ করছে গ্রুপটি। ভূমি উন্নয়ন ও আবাসন সহ বিভিন্ন খাতের একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়েছেন আহমেদ আকবর সোবহানের বসুন্ধরা গ্রুপ। টানা 16 বছর ধরে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান পদে ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান পদেও রয়েছেন তিনি। বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংক থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেশের অর্থনীতিতে একচেটিয়া প্রভাব বিস্তার করা এ 6 গ্রুপের ঋণের স্থিতি এখন 2,00,000 কোটি টাকারও বেশি। আর প্রতিষ্ঠানগুলোর দাবি, তাদের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে 2,50,000-এরও বেশি মানুষের। সামিট গ্রুপের মতোই দেশে বিদ্যুৎ খাতের বড় নিয়ন্ত্রক হল ওরিয়ন গ্রুপ। গ্রুপটির 6 বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা 611 মেগাওয়াট। বিদ্যুৎ খাত ছাড়াও ওষুধ, কসমেটিক ও টয়লেট্রিজ, অবকাঠামো উন্নয়ন, আবাসন, প্রকৌশল সহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে ওরিয়নের। গ্রুপটির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। বলা হয়, এ ঘনিষ্ঠতার সুবাদে দেশের বৃহৎ কোনো যোগাযোগ অবকাঠামোয় প্রথম বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান হয়ে ওঠে ওরিয়ন গ্রুপ। রাজধানীর হানিফ ফ্লাইওভারটি নির্মাণ হয়েছিল ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের মাধ্যমে। অর্থনীতির পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতিতে অলিগার্কদের প্রভাব দূর করা এখন অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হয়ে উঠেছে। এজন্য সরকারকে চূড়ান্ত মাত্রায় সতর্ক ও পরিপক্ক পদক্ষেপ গ্রহণ করতে হবে। জাতীয় অর্থনীতিতে তাদের অবাধে সম্পদ আহরণের সুযোগ বহাল থাকলে আর্থিক খাত ও বাজার ব্যবস্থাপনার সংকটগুলো আগের মতোই বহাল থাকবে। আবার অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাবগুলো বিবেচনায় না নিয়ে হঠকারী কোনো পদক্ষেপ নেওয়া হলে বাজার ধস, মূল্যস্ফীতির মতো সংকট প্রকট হয়ে ওঠারও জোর আশঙ্কা রয়েছে।